নমস্কার কৃষক বন্ধু আজ আলোচনা করব অতিবৃষ্টি বা অকাল বৃষ্টির হাত থেকে আপনার আলু গাছকে বাঁচাতে কী ধরনের পরিচর্যা করবেন কৃষক বন্ধু আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল ফার্মার্স ইউনিভার্স কৃষক বন্ধু অতিরিক্ত বৃষ্টির কারণে আলু গাছের নাবিধোসা কাণ্ডপোচা এবং অনেক ধরনের রোগ দেখা যায় তাই আপনারা প্রথম থেকেই আলু গাছের যখন বয়স পঁচিশ থেকে তিরিশ দিন ম্যাঙ্গোজে পঁচাত্তর শতাংশ পঞ্চাশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে মিশিয়ে সাত দিন ছাড়া স্প্রে করবেন তবে আপনারা যদি বুঝতে পারেন দু তিন দিনের মধ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তাই আলু গাছের জন্য একটু বাড়তি পরিচর্যার প্রয়োজন আছে জমিতে যেন কখনোই বৃষ্টির জল না দাঁড়াতে পারে তার জন্য ব্যবস্থা নিতে হবে ওই সময় জমিতে সেচ দেওয়া বন্ধ রাখবেন এবং কোনো রকম ভিটামিন বা কোনো অনুখাদ্য ব্যবহার করবেন না যেসব কৃষক বন্ধুদের আলু গাছ প্রয়োজনে অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গেছে এবং জমিতে অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার করে ফেলেছেন তারা বৃষ্টির আগে অবশ্যই জিরো জিরো ফিফটি এনপিকে পনেরো লিটার জলে আশি গ্রাম মিশিয়ে স্প্রে কর ওই সময় অবশ্যই ম্যাঙ্গোজিপ পঁচাত্তর শতাংশ এক লিটার জলে চার গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে আর যাদের পোকড়া জালুর চাষ আছে তারা পনেরো লিটার জলে ম্যাঙ্গোজেপ পঁচাত্তর শতাংশ পঞ্চাশ গ্রাম এবং তার সঙ্গে স্টেপ্টোমাইসিন দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বা ম্যাঙ্গোজিভ পঁচাত্তর শতাংশ পঞ্চাশ গ্রাম এবং তার সঙ্গে মেটালক্সিন পঁয়ত্রিশ শতাংশ দশ গ্রাম পনেরো লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে যেসব কৃষক বন্ধু একটু বেশি খরচা করতে পারবেন তারা বার কোম্পানির ইনফিনেটো তিরিশ এমএল পনেরো লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারেন এছাড়াও সিগজান্টা কোম্পানির অ্যামিস্টার টপ কুড়ি এমএল পনেরো লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারেন আর আপনারা যদি ইনফেনেটো বা অ্যামিস্টার টপের আলাদা করে ভিডিও দেখতে চান তাহলে সেই ভিডিও আমাদের চ্যানেলেই দেওয়া আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং ভিডিও আই বটনে দিয়ে দেব। বৃষ্টিপাতের পর যদি জমিতে জল জমে যায় সেই জল নালা কেটে জমির বাইরে বার করে দিতে হবে এবং বৃষ্টিপাতের পর যদি গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় পাতা ছিঁড়ে যায় বা কাণ্ড থেত হয়ে যায় তাহলে সাইমক্সিন প্লাস ম্যাঙ্গোজে মিশ্রিত প্রোডাক্ট ব্যবহার করতে হবে যেমন ইন্ডোফিলের মক্সিমেট মক্সিমেট পঞ্চাশ গ্রাম পনেরো লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে অথবা বৃষ্টিপাতের আগে যে পরিচর্যার কথা আলোচনা করেছি ওই একই রকম পরিচর্যা বৃষ্টিপাতের পরে আপনারা করতে পারেন তাহলে আপনাদের ফসল বৃষ্টির হাত থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে কৃষক বন্ধু এই ছিল আজকের ভিডিও কৃষি বিষয়ে বা আলু চাষ সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবেন আর যেসব কৃষক বন্ধু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ